গ্রিন প্রোডাকশন অথবা আমাদের ব্যক্তিগত নাম পরিচয় ব্যবহার করে কেউ মেসেজ দিয়ে টাকা চাইলে ভাববেন প্রতারক চক্র আপনাকে টার্গেট করেছে। আমরা কাউকে মেসেজ দিয়ে বা ফোন করে টাকা চাই না, অতএব সবাই এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকুন। আসসালামু আলাইকুম, আমরা এখন আসি হচ্ছে রতন ভাইয়ের বাড়িতে, যাকে নিয়ে একটি ভিডিও করা হয়েছিল, যার দুটি মেয়ে ছোটো ছোটো, তার পায়ের সমস্যা। ডাক্তার বলেছেন পাটা খুবই তাড়াতাড়ি অপারেশন করতে হবে, নাহলে পাটা কেটে ফেলতে হবে। তো আপনাদের পাঠানো অর্থ তাদেরকে আজকে দিতে আসলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই বাড়ির লোক কি আছে? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো। কি করতেছিলেন? কাজ করতেছিলাম, কাপড় চোপড় ধুতেছিলাম। ও, আপনার স্বামী কি বাসায় আছেন? হ্যাঁ আছে। আচ্ছা, অনেকদিন দেরি হয়ে গেল, আগে দুই দিন এসে ঘুরে গিয়েছি, ওনাকে বাসায় পাইনি, আজকে আসেন না? হ্যাঁ আছে। ডাক দেন তো ওনাকে একটু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনাদের সেই ভিডিও দেখার পরে আপনাদের আপনার অপারেশনের জন্য আমাদের বেশ কিছু ভাই বোন টাকা পাঠিয়েছে। আপনার মেয়েরা কই? কেমন আছো তোমরা? স্কুলে গেছিল আজকে দুজনেই? রিপোর্ট দেখালাম, কসে আলট্রাসাউন্ড হয় নাই। তারপর ওখানে আলট্রাসাউন্ড করলো, করার পরে কসে আলট্রাসাউন্ড এটি সঠিক হয়েছে, আপনার এক মাস টাইম, এক মাসের মধ্যে অপারেশন করা লাগবে, পায়ের রগ ইনফেকশন হয়েছে, অপারেশন করতে হবে। আচ্ছা, এটা কেন হলো সেটা বলে না? এটা ওই প্রথম রক্ত থেকে সৃষ্টি হয়েছে। পরে যে আজ দুই বছর আগে পরীক্ষা হয়েছে, আপনারা তো আসছিলেন, আসি দেখি তার আগেই পরীক্ষা করা, ওই যে রগে ইনফেকশন ধরা পড়েছে, আজ দুই বছর হচ্ছে, টাকা রকম ভাবে করা হচ্ছে। দুই বছর এই অবস্থাতে আছেন? এই অবস্থাতে আছে, কিন্তু আগে ধরা পড়েছিল না যে রগে ইনফেকশন ধরা পড়েছিল না। এখন আপনি যে ডাক্তারকে দেখালেন, উনি বলেছে যে অপারেশন করলে ভালো হবে। কোন পা? বাম পা। দেখি একটু এখন কি অবস্থা, আগে থেকে তো ফোলা আরো বাড়ছে মনে হচ্ছে। হ্যাঁ, এই যে একটু মাঠে একটু হাঁটাকাটা করলে পরে ফোলা বাড়ি যাচ্ছে। ঘাস কেন কাটতে যান? ওই একটা ছাগল বর্গা নিয়েছি ছাগলের জন্য। তাছাড়া আমার তো ছাগল বর্গা নিয়েছি, আমার তো কিনার কোনো সমর্থন নাই। ওটার জন্য ঘাস কাটতে আপনাকে যেতে হয় মাঠে? জি, নদীর ভিতরে যায় সারি বাজারের ঘাস মাস এই এই পানি এই। জি, তার কারণে পাটা আরো ফুলছে, তার কারণে আরো পাটা ফুলে যাচ্ছে। কি একটা অবস্থা! কাজ করলে বেশি হয় স্যার? কাজকর্ম করতে গেলে পারে পাউচ বেশি হয়, ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়। ডাক্তার কি বলে যে কাজ করা যাবে না? ডাক্তার বলেছে যে অপারেশনের পরও পা ব্যান্ডেজ করে, মানে মোজা ব্যবহার করতে হবে, বাঁচি থাকাবো। অপারেশনের পরেও একটা মোজা, এক ধরনের মোজা ব্যবহার করতে হবে? মোজা ব্যবহার করতে হবে, ভর দিন পরে রাখতে হবে, রাত্রি খুলে রাখতে হবে। ও, এমনিতে কাজ করতে পারবেন তখন? কাজ করতে মানে ভারীর কাজ কোনো করা যাবে না, জোরে মানে জোরের যে ভারী কাজ ওটি করা যাবে না। আর যদি পা এই অবস্থায় থাকে, অপারেশন না করা হয়, তাহলে কি হবে? পা ভিতর ক্যান্সার হয় সেটা কাটি ফেলতে হবে, ডাক্তার বলেছে। অপারেশনটা করতেই হবে? অপারেশন করতেই হবে, ডাক্তার বলেছে অত তাড়াতাড়ি অপারেশন করলে ভালো হবে আপনার। কত টাকার কথা বলেছেন উনি? উনি অপারেশন খালি অপারেশন করতে লিতে চাইছিল 55,000। আচ্ছা, আর বলেছিল যে ঔষধ পানি দিয়ে পরে লাখ টাকা ধরদর করে নিয়ে যায়। আপনাদের এখন আর্থিক অবস্থা কি? আমাদের আমার এখন বর্তমান কিছুই নাই, সামান্য একটু জমি আছে, তাছাড়া এই ঘরটুকু ভাঙি ভাই ভাগা ভাগ করলে পরে ঘরটা আঁটবে কিনা সন্দেহ আছে। আমার দুটা মেয়ে, এখন এই দুটা মেয়ে এক মানুষ করবো কিভাবে আল্লাহ তাআলা ভালো জানে। ও হ্যাঁ, আচ্ছা, আপনাদের মেয়েদের তো গত ভিডিওতে আপনারা বলেছিলেন যে ব্র্যাক স্কুলে দিয়েছেন। জি, কারণ ওখানে টাকা লাগে না, এই জন্য টাকা লাগে না। দুটা মেয়ের আমার খুব ইচ্ছা আছে ছোট থেকে, যে একটা মেয়েকে মাদ্রাসায় পড়ানোর, তা আমরা তো পারি না খরচ, যে মাসে মাস গেলেই টাকা দেওয়া লাগে, তা আমাদের সেই সামর্থ্য তো নাই, কিন্তু আমাদের তো ইচ্ছা একটা মেয়েকে হাফিজা মাদ্রাসায় পড়ানো, একটা মেয়েকে আলেম করা, সে খুব ইচ্ছা আমার, কিন্তু টাকার কারণে পারি না স্যার।
টাকার কারণে আপনারা আপনার মেয়েদেরকে মাদ্রাসা পড়াতে পারতেছেন না বা একটা স্কুলে পড়াতে পারতেছেন না, যেটাতে পড়াচ্ছেন ব্র্যাক স্কুলে ওখানে টাকা লাগে না। তো আমাদের অনেক ভাই বোন আছেন যারা এরকম ছেলে মেয়ে যারা স্কুলে পড়লে টাকা দিতে পারতেছে না বা মাদ্রাসায় পড়ে খরচ বহন করতে পারতেছে না, যাদের বাবা মা নেই বা বাবা মা থাকা সত্ত্বেও গরিব, তাদের পড়াশোনার দায়িত্ব অনেক ভাই বোন নেন মাশাআল্লাহ। তো হচ্ছে এরকম কোনো ভাই বোন যদি আপনার মেয়ের পড়াশোনার দায়িত্ব নিতে চায় তাহলে কি আপনি রাজি আছেন? দেখা যাচ্ছে আপনি আপনার মেয়েকে একটা মহিলা মাদ্রাসায় ভর্তি করে দিলেন, সেখানে সে কোরআন শিক্ষা গ্রহণ করলো, আর আমাদের কোনো ভাই বা বোন দেশের বাইরে বা দেশ থেকে উনি আপনার মেয়ের পড়াশোনার খরচটা বা পোশাক আশাকের খরচটা দিলেন, তাতে সমস্যা নেই তো? না, আলহামদুলিল্লাহ। তো এই ভিডিও দেখার পরে যদি কোনো ভাই বোন আপনার মেয়ের পড়াশোনার দায়িত্ব নিতে চায় আমরা ইনশাআল্লাহ সেটি করে দেব, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। তো আজকে আপনাদের কাছে যে কারণে আসা, আপনাদের যে গত ভিডিওটা আমরা করেছিলাম সেই ভিডিও দেখার পরে আপনার অপারেশনের জন্য বেশ কিছু টাকা আমাদের কাছে এসেছে, সেগুলো দিতে আসলাম। তো আপনার জন্য আমাদের কাছে এসেছে হচ্ছে 48,000 টাকা। টাকাটা এখন আপনি একটু গুনে নেন। তোমার আব্বু এতগুলো টাকা পেলো, তোমার আব্বু এখন চিকিৎসা হবে, তুমি কি খুশি? ইনশাআল্লাহ এখন তোমার আব্বু ভালো হয়ে যাবে। হ্যাঁ, দোয়া করবেন আপনারা সবাই, সেটা তো অবশ্যই। 48,000 টাকা পেয়েছেন? জি পেয়েছি। এখন একটু বলি যে কারা কারা আপনাকে এই টাকাগুলো দিয়ে সহায়তা করলেন। একজন দিয়েছেন 100 টাকা, আমেরিকা থেকে একজন বোন দিয়েছেন 11,136 টাকা, সৌদি আরব থেকে একজন ভাই দিয়েছেন 1,000 টাকা, সৌদি আরব থেকে ইসমাইল ভাই দিয়েছেন 2,000 টাকা, আউলাদ মোল্লা ভাই কুয়েত থেকে দিয়েছেন 3,000 টাকা, UAE থেকে একজন ভাই দিয়েছেন 500 টাকা, মোহাম্মদ বাবুল দেওয়ান ভাই মালয়েশিয়া থেকে দিয়েছেন 2,000 টাকা, কাজী তোফাহেল আহমেদ ভাই কুমিল্লার চান্দিনা থেকে দিয়েছেন 500 টাকা, ইংল্যান্ড থেকে লাইলা আপু ও তার পরিবারের পক্ষ থেকে দেয়া হয়েছে 4,000 টাকা, কাতার প্রবাসী একজন ভাই 1,000 টাকা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, মালয়েশিয়া থেকে একজন ভাই দিয়েছেন 2,000 টাকা, আরিফ ভাই বাহরাইন থেকে দিয়েছেন 1,000 টাকা, একজন 556 টাকা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, দুবাই থেকে একজন ভাই দিয়েছেন 1,000 টাকা, একজন 100 টাকা দিয়েছেন, USA অ্যারিজোনা থেকে একজন 10,000 টাকা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, একজন দিয়েছেন 5,108 টাকা, USA থেকে এক আপু দিয়েছেন 1,000 টাকা, UK থেকে ইয়াসমিন আপু দিয়েছেন 2,000 টাকা। এই মোট 48,000 টাকা আপনাদেরকে দেওয়া হলো। প্রাণ ভরে দোয়া করবি ভাই বোনের জন্য, আল্লাহ যেন তাদের তৌফিক দিয়ে আরো মানুষের পাশে দাঁড়াতে সাহায্য করার জন্য। যারা আমার স্বামীকে টাকা দিয়েছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের হায়াত দারাজ করুক, দেওয়ার জন্য তৌফিক দান করুক, তাদের যেন সুস্থ রাখুক, তাদের যেন ভালো রাখুক, আরো মানুষকে যেন দেওয়ার তৌফিক দান করুক। সেটাই, ওনারা তো আপনার স্বামীকে চেনেন না বা আপনাদের কাউকে চেনেন না, সবাই বেশিরভাগই দেশের বাইরে থাকেন। তো ওনারা আপনার স্বামীর চিকিৎসার জন্য টাকাগুলো পাঠালেন, আল্লাহ যেন সবার মনের নেক আশাগুলো পূরণ করেন। আর আপনার মেয়েটা মাদ্রাসায় পড়াতে চান আপনারা কিন্তু টাকার অভাবে পড়াতে পারতেছেন না, তো আমি আশা রাখবো এই সমস্যাটি সমাধানও হয়ে যাবে ইনশাল্লাহ। কোনো ভাই বা বোন আপনার মেয়ের পড়াশোনার দায়িত্ব নিয়ে নিবে, আপনারা মাদ্রাসায় যোগাযোগ করেন। আর আপনারা অপারেশন করতে কবে যাবেন কি ভাবতেছেন? এই যে দুই একদিনের মধ্যে মন করেন যে আর কিছু টাকা গোস করে নিয়ে সারি আমাদের আত্মীয়-স্বজনের কাছে দেখি যাই যাই হাত কি করি। আচ্ছা, সবাই দিয়ে আমি যাব অল্প দিন, আপনারা অপারেশনের পরে আবার আসবেন দেখতে, দেখে যাবেন? হ্যাঁ, সেটা তো অবশ্যই ইনশাআল্লাহ, যে কি অবস্থা দেখতে আসবো। করবেন সুস্থ যেন হয়, ভালো হয়, দুটো মেয়ে বাচ্চা আছে, হাত দরাজ করে দোয়া করবেন। এটা জি অবশ্যই, ছেলে তো নেই আপনাদের, না দুইটাই মেয়ে। এখন আপনার স্বামী যদি এভাবে অসুস্থ থাকেন তাহলে ওদের ভবিষ্যৎটা তো কি হবে এটা আল্লাহ ভালো জানেন। তো আপনারাও দোয়া করেন, সব কিছুর মালিক তো আল্লাহ, দোয়ার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন হয়। আর আপনারা বললেন যে আপনাদের একটা ছাগল সেটা মানুষের বর্গা দেয়া, যদি এই ভিডিও দেখার পরে আপনাদের পরিবারের উন্নয়নের জন্য দুই একটা ছাগল কিনে দিতে চান আপনারা কি সেটা নেবেন? নেবেন, আলহামদুলিল্লাহ। তো এই ভিডিও দেখার পরে যদি কেউ আপনাদেরকে দু একটা ছাগল কিনে দেন তাহলে ইনশাল্লাহ আমরা সেই টাকাটা কালেক্ট করে আপনাদেরকে দিয়ে আরেকটি ভিডিও করব। তো যান তাহলে ঠিকভাবে অপারেশনটা করিয়ে আসেন, দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবাই দোয়া করুন আমার জন্য, ওই জন্য পাওয়াটা অপারেশনটা সুস্থ হয় বাইরে আসতে পারে। তো যারা যারা টাকা দিল নাম তো শুনেছো অনেকজন, তাই না?
তো তাদের জন্য তুমি কি দোয়া করবা? যা যা আব্বু জন্য টাকা দিয়েছেন সব আল্লাহ সবাইকে ভালো রাখো। আমরা দোয়া করি তোমার আব্বু যেন খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর তুমি মাদ্রাসায় পড়বা? পড়ার ইচ্ছা আছে? ঠিক আছে, আমরা ভর্তি করে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।